ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার আমাদের সবার ভেতরে একটি কমন জনিত রোগ। সেটা বয়সের সাথে সাথে ব্লাড প্রেশার কারুর আপ হয় এবং কারুর ডাউন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম হিমেল শপ থেকে খুবই অসাধারণ একটি ইলেকট্রনিক ব্লাড প্রেশার মিটার নিয়ে, যেটি বাসায় থাকলে আপনারা সবসময় টেস্ট করে বুঝতে পারবেন কার কখন প্রেশার আপ ডাউন হচ্ছে এবং কার শরীরটা কখন খারাপ হচ্ছে। বক্সটিতে খুব সুন্দরভাবে কিন্তু কন্টেন্ট করা আছে এবং দেওয়া আছে আপনাদের প্রেশার মিটার, কোনটা হাই এবং কোনটা লো সব কিছুই এই প্যাকেটের কন্টেন্টে খুব ভালোভাবে দেওয়া আছে এবং দেওয়া আছে এটার ব্যবহার কিভাবে করতে হবে। চলুন তাহলে দেখে ফেলি প্যাকেটটি খুলে ব্লাড প্রেশার মনিটরটি এবং জেনে নিই কীভাবে প্রেশারটি মনিটরিং করতে হয় এই মনিটরের মাধ্যমে। প্যাকেটটি খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি একটি অ্যাডাপ্টার এবং একটি ডাটা কেবল, যার মাধ্যমে আপনারা এই মনিটরটি ব্যাটারি ছাড়াও চালাইতে পারবেন এই ডাটা কেবল এবং অ্যাডাপ্টার দিয়ে। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্লু আর্ম কার্ভ, যেটা দেখতে খুবই হাই কোয়ালিটি এবং খুবই কার্যকরী। এর ভেতরে রয়েছে একটি সিলিকন পাইপ, যে পাইপটি অ্যাটাচড হবে মেশিনের সাথে। পাইপটি এতটাই ফ্লেক্সিবল এবং এতটা ভালো যে সহজে নষ্ট হবে না এই সিলিকন পাইপটি। সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মনিটর মিটারটি, যার মাধ্যমে আমরা প্রেশারটিকে মাপতে পারবো। কভারটি খোলার সাথে সাথে আমরা পেয়ে গেলাম আমাদের ইলেকট্রনিক মনিটরটি। দেখেই বোঝা যাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই হাই কনফিগার দিয়ে তৈরি করা হয়েছে এই ইলেকট্রনিক মনিটর মেশিন। এবং বক্সের ভেতরে সর্বশেষ যেটা থাকছে সেটা হচ্ছে এই মনিটরটির ম্যানুয়াল গাইড, যার ভেতরে সকল ধরনের ইনফরমেশন থাকবে এই ইলেকট্রনিক মনিটরটির বিষয়ে। চলুন আমরা মনিটরটির কাজ সম্বন্ধে একটু জেনে নিই যে কিভাবে এই মনিটরটি চালাতে হবে এবং কিভাবে প্রেশার মাপতে হবে। ইলেকট্রনিক এই মনিটরটি আপনারা দুই ভাবে চালনা করতে পারবেন। একটি হচ্ছে ডিসি ইউএসবি ডাটা কেবল দিয়ে, যেটি আপনারা ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে চালাতে পারবেন। এছাড়াও মনিটরটি পোর্টেবল হওয়ার কারণে আপনারা ব্যাটারি ব্যবহার করেও যেখানে সেখানে নিয়ে যেও চালাতে পারবেন এই মনিটরটি। মনিটরটিতে লাগবে মোট চারটি ছোট ছোট পেন্সিল ব্যাটারি, যেগুলোর মাধ্যমে চলবে এই অসাধারণ মনিটরটি এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই ইলেকট্রনিক মনিটরটি। আমরা এখন এই ইলেকট্রনিক মনিটরটি ডাটা কেবলের মাধ্যমে চালু করব এবং জেনে নিব কিভাবে এই মনিটরটি সেট আপ করতে হয় এবং কিভাবে কাজ করে এই মনিটরটি। মনিটরটির সাথে যে আর্ম কার্ভটি আমরা পাচ্ছি সেটা খুবই অসাধারণ এবং হাই কোয়ালিটির, যেটা ধরার সাথে সাথেই বুঝতে পারছি খুবই হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এই আর্ম কার্ভটি। এবং এর সাথে কিন্তু অ্যাটাচডভাবে লাগানো রয়েছে খুবই দারুণ করে একটি সিলিকন বেল্ট, যে বেল্টটি আপনার মিনিমাম 20-25 সেন্টিমিটার অবধি লম্বা। চলুন তাহলে আমাদের ইলেকট্রনিক মনিটরটি অ্যাডাপ্টারের সাহায্যে অন করে দেখি। প্লাগ ইন করার সাথে সাথে মেশিনটি আপনাকে জানিয়ে দিবে, আপনি দয়া করে চুপ থাকুন, আপনার হৃদয়ের সাথে কানেক্ট করা হচ্ছে এই মেশিনটিকে। সো আপনারা বুঝতেই পারছেন খুবই সুন্দরভাবে কাজ করবে এই ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিনটি। কাভ ব্যান্ডটির যে সিলিকনের যে মাথাটি আছে এই মাথাটা কিন্তু ইনপুট করতে হবে এই মেশিনের ঠিক এই পজিশনে, যেটা খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যাবে। এবং ঠিক এই আর্ম কাভ ব্যান্ডটি বাঁধতে হবে কিন্তু আপনার ঠিক হাতের এই আর্মের এই জায়গাটাতে। যথারীতি আর্ম কাফটি আমাদের আর্মে বেঁধে নিয়েছি এবং মেশিনটি অন করে দেওয়ার সাথে সাথে মেশিনটি কিন্তু চালু হয়ে যাবে এবং আমার প্রেশার ডিটেক্ট করে জানিয়ে দিবে এই মেশিনটি। মেশিনটি কিন্তু অলরেডি তার কাজ সম্পন্ন করে জানিয়ে দিয়েছে যে আমার প্রেশারটি কত আছে, 146/96, যেটা এই মিটার বক্স অনুযায়ী রয়েছে লাইট হাই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মেশিনটি কাজ করবে ঠিক এমনই অসাধারণভাবে এবং জানিয়ে দিবে আপনাদেরকে আক্ষরিকভাবে ব্লাড প্রেশার পয়েন্ট। পার্সোনালভাবে ইলেকট্রনিক এই মেশিনটিতে দুইজন আলাদা আলাদাভাবে 80-80 করে 160 মেমোরি সেভ করে রাখতে পারবে এই ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটরটিতে। কবে আর দেরি না করে এই অসাধারণ ব্লাড প্রেশার মনিটরটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে। দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই কিন্তু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক। ধন্যবাদ।